নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে। করোনা ভাইরাসের জেরে যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে তিনি যেন অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়াবেন সে নিয়ে রাত দিন চিন্তাভাবনা করে যাচ্ছেন। তাই সেই তাগিদেই তিনি এখন ছুটে বেড়াচ্ছেন এই গ্রাম থেকে ও গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তিনি আর কেউ নন, তিনি ইটাহারের ভাগনইল গ্রামের বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তার। সকাল থেকেই দেখা যাচ্ছে তাকে বিভিন্ন জায়গায় ঘোড়ার গাড়িতে চেপে পরিবারের আর পাঁচজন সদস্যদের নিয়ে একসাথেই গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, অসহায় মানুষের পাশে গিয়ে কিছু তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে। তিনি সকলের হাতে দিচ্ছেন চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ খাদ্যের সামগ্রী, বিভিন্ন জিনিস। আব্দুল সাত্তার বলেন, এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুবই গর্বিত। তিনি কোনো ভেদাভেদ রাখছেন না, তিনি হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষের পাশে গিয়েই এই ত্রাণ বিলি করছেন। শুধু একদিনই নন, যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকেই ইটাহার ব্লকের প্রতিটি বুথে বুথে গিয়ে এবং মানুষের একদম দরজায় গিয়ে তিনি এই ত্রাণ সামগ্রী বিলি করছেন। তার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষরা। লকডাউন থেকে অসহায় মানুষ নাকে যেন না থাকে, যে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন লকডাউন থাকবে ততদিনেই প্রত্যেকটা লোকের অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার আমি পৌঁছাবো। কোথায় দিচ্ছেন? টোটাল ব্লক 12টা জিপি আছে, 12টা জিপিতে 251টা বুথ আছে, টোটাল বুথগুলোতে আমি দিয়ে বেড়াচ্ছি। শাড়ি কী দিচ্ছেন? ধুতি কী দিচ্ছেন? মহিলাদের জন্য দিচ্ছি শাড়ি, হিন্দুদের জন্য দিচ্ছি ধুতি শাড়ি, আর মুসলিমের জন্য লুঙ্গি। আপনি কি এইভাবে ঘোড়াগাড়ি করে? ঘোড়াগাড়ি দিচ্ছি, ঘোড়াগাড়ি করে সব অঞ্চলে সব অঞ্চল করে ঘুরছি নিয়ে নিয়ে।